শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রচার তুঙ্গে। শুক্রবার প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর শহরের বিভিন্ন বাজার এলাকা প্রচার অভিযান চালিয়েছেন। সাধারণ জনতা ও ব্যবসায়ীদের কাছে পৌঁছেন পরিমল বাবু। বিজেপির পক্ষে বুথ দিয়ে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিন মন্ত্রী শিলচর ফাটক বাজারে প্রত্যেক এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। জানিগঞ্জ বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং আশীর্বাদ চেয়ে আগামী 26 এপ্রিল বিজেপিকে বুথ দিয়ে বিকশিত ভারত গড়ার জন্য সবার কাছে কামনা করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মধ্য শহর মণ্ডল বিজেপি সভাপতি হীরক চৌধুরী, কাছাড় জেলা বিজেপি সম্পাদক অমিতেশ চক্রবর্তী সহ জেলা মণ্ডল যুব মোর্চা ও মহিলা মোর্চা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট।